এখন আমরা দেখব মাইক্রোসফট প্রজেক্টে কিভাবে মাইলস্টোন তৈরি করা হয়। সো মাইলস্টোন হচ্ছে এমন একটি ইভেন্ট অথবা এমন একটা পয়েন্ট যেখানে প্রজেক্টের ইম্পর্টেন্ট অনেকগুলি কাজ আমরা শেষ করে ফেলেছি বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাচ্ছি, সেই পয়েন্টটাকে আমরা বলি মাইলস্টোন। একটা বড় ইভেন্ট যেটা প্রজেক্টে আমরা অ্যাকমপ্লিশ করেছি সেটাকে বলা হয় মাইলস্টোন। বাই ডেফিনেশন মাইলস্টোন কোনো ডিউরেশন ক্যারি করে না। সো আমরা যদি এখানে একটা মাইলস্টোন দেই, সে এক্সটেরিয়র রিনোভেশনের উপর একটা মাইলস্টোন দিতে চাই, এটাকে সিলেক্ট করে আমরা টাস্ক ট্যাবে গিয়ে ইনসার্ট গ্রুপের মধ্যে মাইলস্টোন ক্লিক করছি। ক্লিক করলে আমরা দেখব নিউ মাইলস্টোন এখানে লেখা চলে আসছে এবং ডিউরেশন ডিফল্ট 0 days এবং আইকনটা দেখাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড শেপ। এখন আমি এখানে লিখব মাইলস্টোনের নাম, সে প্রজেক্ট কিক অফ। এবার প্রজেক্টের শেষে একটা মাইলস্টোন দিচ্ছি, আবার একইভাবে টাস্কে গিয়ে আমরা মাইলস্টোনে ক্লিক করছি, নিউ মাইলস্টোন 0 days এবং এখানে ডায়মন্ডের মধ্যে দেখাচ্ছে। এখন এই মাইলস্টোনের নাম আমরা দিচ্ছি সে প্রজেক্ট কমপ্লিটেড। আমরা যদি একটু নামকরণটা দেখি যে নামকরণের আসলে আমরা কিভাবে মাইলস্টোনে নাম করেছি, আমরা নাম দিয়েছি প্রজেক্ট কিক অফ, দ্যাট মিন্স নাউন প্লাস স্ট্যাটাস, প্রজেক্ট কমপ্লিটেড নাউন প্লাস স্ট্যাটাস, এইভাবে আসলে মাইলস্টোনের নাম দিতে হয়। আর আমরা যদি খেয়াল করে থাকি আমরা কিন্তু ওয়ার্ক প্যাকেজ, যেটা বোল্ড আকারে ওয়ার্ক প্যাকেজ কিংবা মাইক্রোসফট প্রজেক্টে বলা হয় সামারি টাস্ক, সেটাকে আমরা কিন্তু নামকরণ করেছি নাউন কিংবা জিরান দিয়ে। আর যেটা টাস্ক, যেটা নর্মাল ফন্টে আমরা দেখছি রেগুলার ফন্টে, সেইটা সবগুলো নামই আমরা শুরু করেছি অ্যাকশন ভার্ব দিয়ে, যেমন লেভেল দ্য ল্যান্ড, লে ফ্লোরিং টাইলস, অ্যাড গ্রাস। সো যদি আমরা এইভাবে প্রজেক্টের শিডিউলিংয়ের সময় টাস্কের নাম ভার্ব দিয়ে স্টার্ট করি, তারপর WBS বা সামারি টাস্ক বা ওয়ার্ক প্যাকেজকে যদি আমরা জিরান বা নাউন দিয়ে লিখি এবং মাইলস্টোনকে যদি নাউন প্লাস স্ট্যাটাস এভাবে লিখি, তাহলে আসলে একটা প্রজেক্ট ফাইলের রিডেবিলিটি অনেক বেড়ে যায়।